নিবেদন করছে ঢাকা জুয়েলার্স আমাদের ডালখোলা শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে 25 সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার। রায়গঞ্জ জেলা আদালতে চালু হওয়া মেডিকেল ইউনিট বা সিক্রুমে চালু হলো স্বাস্থ্য পরিষেবা। শুক্রবার এই বিভাগে স্থায়ী চিকিৎসক যোগ দিলেন, তাকে স্বাগত জানিয়েছেন আদালতের কর্মীরা। জজ কোর্টের হেড ক্লার্ক চঞ্চল মজুমদার জানিয়েছেন, গত অগস্ট মাসে সর্বোচ্চ আদালত দেশের সমস্ত আদালতগুলিতে নিরাপত্তা সুনিশ্চিতকরণের রায় দিয়েছিল। তারই অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর জেলা জজ পার্থপ্রতিম চক্রবর্তীর উদ্যোগে জেলা আদালতে চালু হলো মেডিকেল ইউনিট। গত 27 সেপ্টেম্বর এই মেডিকেল ইউনিটের উদ্বোধন করা হয়। শুক্রবার থেকে এখানে চিকিৎসক বসলেন। আদালতের কাজের সাথে যুক্ত সমস্ত মানুষই এখানে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পাবেন। এটি মেডিকেল ইউনিট কাম সিক রুম একটা হয়েছে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের একটি রায়ে একটি মামলাতে। এই 11ই আগস্ট 2023 তারিখে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন, সেখানে দেশের সমস্ত আদালতগুলোতে নিরাপত্তা সকল আদালত সম্পর্কিত সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলা হয়েছে। এবং তারই একটা উদ্যোগ আমাদের জেলা জজ সাহেব পার্থপ্রতিম চক্রবর্তী মহাশয়ের উদ্যোগে এই মেডিকেল ইউনিট কাম সিকরুম উদ্বোধন হয়েছে 27 সেপ্টেম্বর 2023। আজ প্রথম দিন যেখানে আমরা ডাক্তারবাবুকে পেয়েছি রায়গঞ্জ পৌরসভার ঐকান্তিক উদ্যোগে। এখানে আদালত সম্পর্কিত সকলের জরুরি স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। এই মুহূর্তে এখানে কেউ যদি আদালতে এসে অসুস্থ হয়ে যায়, তার প্রাথমিক চিকিৎসাটা এখানে ডাক্তারবাবুরা করবেন, যেখানে এখানে ডাক্তারবাবু উপস্থিত থাকবেন তারা করবেন, এবং প্রয়োজনে তাদেরকে জেলা হাসপাতালে পাঠানো হবে। এখানে জরুরি ওষুধপত্র পাওয়া যাবে এবং র্যান্ডম সুগার টেস্টও এখানে হবে। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত, বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন, এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716169।